গরু দেশে দৌড় ধর 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 এক অসম্ভব সুন্দর বিসম্ভব ভালো লাগতেছে দর্শক আমরা চলে আসছি ওই যে কমে বরিশালের যে পাশে সুগন্ধে গরুর আর এখানে মানুষ গাড়ি নিয়েও গরু কিনতে আসছে এখানে অনেক ছোটো ছোটো পিকআপ দেওয়া যাইতেছে এর মধ্যে মানুষ গরু উঠেছে এই যে গরু দৌড়া দৌড়া দিয়ে সারবি ইয়ে কোনো কাম করলে এই গরুতে বলদ বলদ দিয়া ওই যে বলদের নাম থুইছে বলদ ইসকিসে কি থুইছে মানুষ ওই যে আর একখান গরু থোয়া আমরা এখন ধীরে ধীরে আগাচ্ছি গরু রোডের দিকে একখান স্কুল নবগ্রাম রোড দিয়া মানে এটা সুগন্ধে আসার ইয়ে হইতেছে গিয়ে আপনার হাতে মালিক কলেজ চৌমত দিয়ে রওনা দিতে হবে এরপরে যারা আটগড় কুরিয়ানা গেছেন ওই যে স্টিলের ব্রিজটা আছে স্টিলের ব্রিজে না উঠতে এর আগে আসার বাম দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তার মধ্যে ওইলো গিয়া এই সুগন্ধা গরুর হাট আমরা গুটি গুটি পা এগোচ্ছি গরুর দিকে এইখানে এখন স্টিলের ব্রিজ দেখা যাইতে আছে দেখা যাক কি অবস্থা হয় মানুষজন তো গরু লইয়ে যাইতে আছে তো যাইতে আছে আমরা কি পামু গরু অনেকদিন পর মালাই দেখলাম বিশাল একখান গরু বিশাল না ভাই আসলে বরিশালে আছে ছোটো ছোটো গরু এর মধ্যে বিশাল এই দেশে সুগন্ধি নদী নদীর উপরে একখান ব্রিজ মোর বাপে গেলে কই গুতা দিস না রাগ হয়েছে লইয়ে যাইতেছে দাম কয় না কই সাদা ছাগল আমরা কাঙ্ক্ষিত সুগন্ধি গরুর হাটে মানে বাজারে পাও দিতে পারছি দর্শক এই ব্রিজ ব্রিজ দিন আমলেই এতেছি গিয়ে আমরা এই হাট এটা শনিবার আর হলে সোমবার এখানে আগে একটা লাল গরু কত বললো ভাই ৭৭ এটা চাইতেছে ১৪৫ আমাদের সৈনিক গেল কই সৈনিকরা গরুর হাট গরুর হাট গরুর হাট বরিশালের ঐতিহ্যবাহী সুগন্ধা গরুর হাট আমরা এখন সেই ঐতিহ্য দেখতে আসছি বিশাল হাট তাড়ি আছে মাল তাড়ি আছে ১৩৫ চাইতে আছে আসি কইতে আছে মানু আর মানু হ্যাঁ দর্শক এই যে আমাদের সাঙ্গ পাঙ্গ সে কিনবে গরু এটা কত ভাই ও কাকু কার এটা কার ১৯০ মাশাআল্লাহ ভাই এটা কার এখানে হলো শনিবার আর মঙ্গলবার হাট আইনের আগে প্রথম আইলাম তাহলে হরবরি যাই তোর যাই খাইয়ে এখানে বলতে মাছ লইয়েও বইছো আমি পাঙ্গাস এটা কত চায়
কাদায় মনে করো মাইকে গেছে এইখানে কিছু বড় গরু আছে বড় গরু তো সব এই পিছনে এই এই জায়গায় এক স্টেপ দুই স্টেপ আমার আন্দাজ হয়ে গেছে না 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 ভাই বর্তমানে বাজারের যে অবস্থা আপনি চাইতে পারেন চাই কত কত চান দুই লাখ পাঁচ দুই লাখ টাকা চাইলো এটা দর্শক সত্য কথা বলতে ভিডিও শুরুতে যেটা বলছি যে জিনিসপত্রের ঊর্ধ্বগতি খাইতে হবে তাই কসুরলতি গরু কেনা লাগবে না বাড়ি চলে যেতে হবে এটা হলো মূল কথা কত হইলো ভাই বন্ধ করতে আপনি দেখাইবেন না ঘুরাইয়া গাড়াইয়া আড়াইয়া উড়াইয়া দেখান তো লাগবে এটা চার পাঁচ হাজার টাকা বারো চল্লিশের পর মাশাল্লাহ আচ্ছা বাবা মোরাও একটু দেখি লড়াইছে রে দেখ দেখছি আবার পরে না জানো এক সত্তর মাশাল্লাহ এক লাখ পঁচাত্তর এমন একটা অবস্থায় দাঁড়াইছে মানে চাইলেই সত্তর আর পঁচাত্তর গরুর দাম মানে চাইলেই চাইতে আছে কত এক সত্তর পঁচাত্তর পঞ্চান্ন নিচে আর নিচে কোনো দামই নেই এক পঁয়ষট্টি এক সত্তর কালাডা একশো পঁচাশি কালাডা ওটা একশো পঁচাশি ওটা বিরাশি ওটা পঁচাশি শরীরে জোর বেশি যা যা ফাইনালি গরু আসলে এখান থেকে মিলাইতে পারলাম না আমি এখন চলে যাব কালকে দেখছি যে যেই আর কি কালকে দুটো গরু দেখছি ওটা এক থেকে ভালো ছিল দাম সহনশীল দাম ছিল এটা কি হয়েছে ভাই কত একত্রিশ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর নেক্সট এখানে সুগন্ধের হাট আছে আগামী মঙ্গলবারে শেষ হাট যারা গরু কিনতে চান আইতে পারেন